एक नया धारावाहिक आने वाला है क्योंकि मंत्री भी कभी ग्रेजुएट थी और उसका ओपनिंग लाइन मैं बताती हूँ क्या होगा। क्वालिफिकेशन के भी रूप बदलते हैं, नए नए सांचे में ढलते हैं, एक डिग्री आती है एक डिग्री जाती है, बनते एफिडेविट नए हैं। स्नातक नहय অবশেষত মানি ললে স্মৃতি ইরানীয়ে। স্মৃতির স্বীকারোক্তির পাছত কংগ্রেসের তীব্র কটাক্ষ, মন্ত্রীও কেতিয়াবা গ্রেজুয়েট আছিল, নিজের শিক্ষাগত অর্হতা কি, কনফিউজ স্মৃতি ইরানী। এবার অবশ্যই স্মৃতির 15 বছরীয় কনফিউজনের অন্ত পড়িল। রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেথিত প্রতিদ্বন্দ্বিতা করা স্মৃতিয়ে প্রথমবার স্বীকার করলে গ্রেজুয়েট নহয় বলে। মনোনয়ন পত্রর লগত দাখিল করা শপথনামাত এই স্বীকারোক্তি প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর। 2008-2019 স্নাতক স্মৃতি ইরানী হঠাৎ হয়ে পড়ল ডিগ্রিবিহীন। অবশ্যই 15 বছর পূর্বে 2008 সনের লোকসভা নির্বাচনত মনোনয়নের দাখিল করা শপথনামাত নিজকে স্নাতক বলে দাবি করেছিল স্মৃতি ইরানীয়ে। পরবর্তী 2011 আর 2014 নির্বাচনের শপথনামাতো নিজকে স্নাতক বলেই তথ্য দিয়েছিল বিজেপি নেত্রীগড়িয়ে। পূর্বর শপথনামাত 1994 সনত দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএ পাশ করা বলে দাবি করেছিল খোদ স্মৃতি ইরানীয়ে। শিক্ষাগত অর্হতার স্ববিরোধী তথ্য দাখিল করে এবার স্মৃতির নতুন শপথনামা। ডিগ্রি সম্পূর্ণ নহল, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ। অকল এয়াই নহয়, 2014 নিজকে ইংল্যান্ডের ইয়ালে ইউনিভার্সিটির স্নাতক বলেও দাবি করেছিল তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রীগড়িয়ে। লক্ষণীয় হবে এবার শপথনামাত ইয়ালে ইউনিভার্সিটির প্রসঙ্গও উল্লেখ নকরলে স্মৃতি ইরানীয়ে। এই স্বীকারোক্তির পাছত স্মৃতিক প্রাচল্য কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীর। কিউ কি সাজ ভি কভি বাহুথি থিম লাইনের আর্হিত গান গায় প্রিয়ঙ্কার চতুর্বেদীর কটাক্ষ। डेविड में अलग अलग सवालिया निशान क्यों खड़े हो रहे हैं? तो वो कहती हैं, आप मेरी डिग्रियों के बारे में पूछ रहे हैं, मेरे पास तो येल की डिग्री भी है जो मुझे मिल चुकी है, पर मैं वो अपने एफिडेविट में नहीं लिख रही। तो इस टाइम हमें पूरी उम्मीद थी कि वो अपनी येल की डिग्री को भी मेंशन करेंगी। আমেথিত রাহুল গান্ধীক তীব্র প্রত্যাহ্বান জানার সময় বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর এই স্ববিরোধী শপথনামায় অস্বস্তি পেলাইছে বিজেপি। বিপরীতে নির্বাচনী যুঁজত স্মৃতিক বধ করা বর্মাস্ত পাইছে কংগ্রেসে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।